আর এগুলো কত করে দিচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আপনাদেরকে আমাদের নওগাঁ নজিপুরে ইলিশের দাম কি যাচ্ছে সেটা জানাবো। অফুরন্ত ইলিশ আসসালামু আলাইকুম দাদু, ইলিশ কত করে বলা? বারোটা 1700। আর এটা 1600 টাকা কেজি। এটা কতটি ওজন হবে? 1 কেজি। আর এগুলো কত করে দিচ্ছেন? দিলাম খাবেন 1000। হ্যাঁ, 1000 টাকা কেজি এটাও। 750 টাকা। দাদা ভালো আছেন? এগুলা ইলিশ ইলিশ কত করে দিচ্ছেন? এই যে দেখেন 1600 টাকা কেজি আমাদের নওগাঁ জিপুরে। এ কি মাছের দাম কি কমছে একটু? কই কমছে? হুম, বাঙালি ইলিশ খেতে পারবে না ভাই? ইলিশ খেতে পারবে না, বাঙালি ইলিশ খেতে পারবে না? 2200 টাকা ছিল। কোনটা এটা? হ্যাঁ 2200। ওটা কত ওজন কতরি হবে? 1 কেজি 300। 1 কেজি 300 2200 টাকা কেজি বাংলাদেশে? হ্যাঁ এডি বিক্রি হয়। আর ইন্ডিয়াতে যে 600-700 টাকা কেজি সেগুলো কি? ইন্ডিয়া আমায় ওটা ভর্তিকে দিত। ভর্তিকে দিচ্ছে? যেমন এডি বুঝতে পারছেন বছরে দাম কি আগামীতে কি কমবে এরকম কিছু মনে হয়? তো ভাদর মাস হতে এটাই হলো সবচেয়ে কম দাম। এটাই কম দাম? এটাই কম। আর নিচে আর কমবে না? এখন বাড়তি থাকবে। এটা কি আপনার একবার ডাইরেক্ট বরিশাল থেকে নিয়ে আসেন? ওদুর কি আমার টাকা আছে? তাহলে কোথা থেকে নিয়ে আসেন? এ ঢাকা থেকে। ঢাকা থেকে মাল আসে? আচ্ছা। ইয়া রব জানালাম। আঙ্গাস কত করে গেছে দাদু? আঙ্গাস সব মারা গেছে তো? হ্যাঁ দেখ, আলহামদুলিল্লাহ দেখাইছি। আপনার মাছ দেখাইছি, আপনাকে দেখাইছি, হ্যাঁ সব দেখাইছি ইনশাল্লাহ। এটা এটা কি? এটা টুনা মাছটা দেখাতে? এই টুনা মাছ নাকি? হ্যাঁ। টুনা মাছ কত করে দিচ্ছেন? এ 280। ডিম আছে নাকি পেটে? ডিমে নাই, মাত্র 280। মাশাআল্লাহ, টুনা 280 টাকা। এটা ওরা 200 টাকা কেজি। 200 টাকা কেজি এটা? ইয়া আপনার এরা ময়া করে কই ওখানে? ও সাগরের ময়া? হ্যাঁ সাগর তার নাই। আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ। এটা এটা তা আমার নওগাঁ নজিপুর এখানে কিন্তু দাদার কাছে সবসময় মাছ থাকে, ইলিশ থাকে অল টাইম। এই তো অবস্থা, জানালাম আপনাদের বর্তমান ইলিশ, বর্তমানে ইলিশ মাছের দাম আহারে 1700 টাকা কেজি ইলিশ। বাহ, 1700 টাকা কেজি ইলিশ খাবেন? আলহামদুলিল্লাহ।